আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে এত কুসংস্কার, এত বেদাত, এত শিরকি আমল রয়েছে যা আমরা যদি খুঁজে খুঁজে বের করি লিখেও আমার মনে হয় না শেষ করা যাবে। এত ছোটোখাটো কুসংস্কার, শিরক, বেদাত আমল রয়েছে, কোনটা রেখে কোনটা বলি, কারণ এত ভয়াবহ আকারে বিস্তার হচ্ছে। যত প্রযুক্তি আপডেট হচ্ছে, যুগ আপডেট হচ্ছে, তত এই কুসংস্কার, বেদাত, শিরকি কারবারগুলো চালু হয়ে যাচ্ছে, যা আমরা অনেক মুসলিমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। এই যে কারো সম্মানার্থে দাঁড়ানো, এটা যে কবিরা গুণা বেশিরভাগ মুসলিমরা জানে না, কারণ এই কাজটা আমরা কোনো একটি অনুষ্ঠানে অথবা স্কুলে, কোনো একটা প্রোগ্রামে, অফিসে, যে কোনো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এই আমলটা, এই কুসংস্কার কাজটা করা হয়। আমরা ইসলাম জানি কিভাবে? আমরা ইসলাম জানি হলো আমাদের পাঠ্যপুস্তকে যতটুকু আছে ততটুকু। আমরা তার আলেমদের সাথে সম্পর্ক রাখছি না, যা বই পড়েছি, যা পেয়েছি এতটুকুই। কিন্তু কোন কাজ করলে কি হয়, কোন কাজ করলে আমার গুনাহ হচ্ছে কি না, সেই ব্যাপারে আমরা কি রাখি না, চৈতন্য রাখি না। আমাদের বাপদাদারা যা করেছে আমরা তাই করছি, এর চেয়ে কিছু বাড়াচ্ছি না, কিছু কমাচ্ছিও না। অথচ ইসলামের ভেতরে এই সকল বিষয় ইহুদি ও মুসলিমরা ঢুকিয়ে দিয়েছে। এই এমন ভেদি যা ভয়ঙ্কর বিভীষিকা আকারে রূপান্তরিত হচ্ছে। আমরা নিজেরা কোন হালতে আছি আমরা নিজেরাই সেটা খেয়াল করছি না। মানুষকে দামে ভাবছি, মানুষকে সম্মান দিয়ে নিজের অহংকার, দাম্ভিকতার সাথে পরিচয় দিচ্ছি। এই ক্ষেত্রে দুজনই জাহান্নামী, যে সম্মান দেখাচ্ছে সেও জাহান্নামী, যে সম্মান নিচ্ছে সেও জাহান্নামী। যাকে সম্মান দেখানো হচ্ছে সেও, আপনি যাকে সম্মান দিচ্ছেন সেও, কারণ এই দুটোই হচ্ছে কবিরে গুনার অন্তর্ভুক্ত। আপনি না জেনে করলে সেটা আরেক বিষয়, কিন্তু জেনে বুঝে করছেন, জানেন যে এটা করলে সমস্যা, তবু আপনি দাঁড়িয়ে গেলেন, আবার আপনি সম্মান নিলেন, নিজের ভিতরে এটা অহংকার আসে যায়, কারণ অহংকার, দাম্ভিকতা এসব কিছু আল্লাহর পক্ষে যায়, আপনার জন্য না। অনেক মানুষ আছে এভাবে আকার ইঙ্গিত দিয়ে নিজেকে বুঝিয়ে থাকে, তাকে সম্মান দিতে হবে, সে অনেক কিছু জানে, তার জ্ঞান অনেক, তার সম্পদ অনেক, অন্য শ্রেণীর লোকদেরকে নিচু ভাবতে শিখায়। এই কারণে ইসলাম এতটা কঠিন, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা এতটাই কম যে আমরা অনেকেই জানি না এরকম আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা করতেন। হাদিসের পাতা থেকে আপনাদেরকে আমি যা জানানোর চেষ্টা করছি কিছুক্ষণ পূর্বে আপনাদের চোখ কান খুলে যাবে যে এই সামান্য বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে জাহান্নামে তার অংশ বানিয়ে নেয়। একটি জিনিস খেয়াল রাখুন, সাহাবিদের নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাইতে বেশি কোনো প্রিয় ব্যক্তি আর হতে পারে পৃথিবীতে? যদি অন্য নবী যদি আসতো, জন্মগ্রহণ করত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করত, তার উম্মত হিসেবে আসত। কিন্তু আমরা, আমাদের মস্তিষ্ক এত নিচে নেমেছে যে দুনিয়ার মানুষকে আমরা সম্মান দেই, সম্মান দেওয়ার মালিক হচ্ছে, কাকে সম্মান দিব আমরা, আল্লাহ তাআলাকে, তিনি সম্মান পাওয়ার মালিক, তার জন্য দাঁড়িয়ে যাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এভাবে দাঁড়িয়ে যেতেন না, কারণ তিনি জানতেন, তারা জানতো যে এটা তিনি অপছন্দ করেন। তিরমিজিতে
754 তে হাদিসটি এসেছে। এটা অপছন্দনীয় কাজ। এখন অপছন্দনীয় বিষয় জাহান্নামে নিয়ে যায়, এটা তো আমরা কল্পনা করতে পারি না, আমরা ভাবি না। হ্যাঁ, কথাটি একদমই সত্য। যে সকল মানুষ, অর্থাৎ আমরা যারা চাই আমাদের জন্য কেউ বসা থেকে উঠে দাঁড়িয়ে থাকুক, পুতুলের মতন, রোবটের মতন, জেনে রাখুন, জাহান্নাম আমরা নিজেদের বাসস্থান নির্দিষ্ট করে ফেলছি। এরকম আচরণে, কথা বিশেষে যারাই মানবে তারাই ক্ষতিগ্রস্ত। অনেকে আছে এই ব্যাখ্যাটা নিতে চাইবে না, না না না, আমি এটা তো আমি তো আল্লাহর সাথে তুলনা করছি না, আমি তাকে ওরকমটা সম্মান দিচ্ছি না, জাস্ট দুনিয়ার ব্যাপারে তার জন্য এক মিনিটের জন্য, 10 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে গেলাম, তিনি তার অনেক জ্ঞান আছে। না, আবারও কথাটা বলছি, সাহাবীদের যুগে বহু সম্মানীয় লোক ছিল, তারা এইভাবে সম্মান দেখায়নি, তারা জানতেন কিন্তু আমরা জানি না। হাদিসটি হচ্ছে, মুয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু বের হলেন, তাকে দেখে আবদুল্লাহ ইবনু জুবাইর এবং ইবনু সাফান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, তোমরা দুজনেই বসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এতে যে লোক আনন্দিত হয় যে মানুষ তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্দিষ্ট করে নেয়। জামিয়াত তিরমিজি 2755 নম্বর হাদিস। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেন, তখনই এই হাদিসটি এসেছে। এবার ভাবুন যে ছোটখাটো বিষয়ে ইসলাম এত সতর্ক করছে, এত কঠিন, যে এত কঠিন, কঠিন না হলে আপনি ধীরে ধীরে শিরকি পর্যায়ে চলে যাবেন। আপনি ইসলামে আরো বড় বড় বিধান যেগুলো রয়েছে সেগুলো আপনি অস্বীকার করবেন। এই কবিরা গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর দিয়ে দিয়েছেন, যাতে করে এই উম্মতে আল্লাহকে সম্মান করতে শিখায়, যে সম্মান একমাত্র পাবে আল্লাহ সুবহান ও তাআলা। এই জন্য আমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তাআলাকে সম্মান দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।